ধরো এবার আমিই দেই দুলা ভাই ভোট দিতে দুলা ভাই দিতে দিতে দুলা ভাই পকেট ফাঁকা হয়ে গেছে আর এদিকে নানা সকাল সকাল চা বানাচ্ছে নানা প্রতিদিনই আমাদেরকে এক দুইবার চা বানিয়ে খাওয়াই নানার চা খুবই মজা যখনই নানা বাড়িতে আসা হই নানা এই চা খাই বলো তুরা তোরে মারবো আমার কাছে আয় তোকে মারবো 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 অপসি অপসি Daddy coming. Daddy coming. Daddy coming. Is we coming? Coming. Are we potato? Potato chicken. Potato. Potato rice. Are we jono jodi rice nahi? Tahole are we bolbe noosh noodles. Tarpor jodi noodles nahi bolbe porota chicken rice. Potato. Are we? Are we? Potato, potato rice. আর আজকে নোহাস মামা আসবে চোথি আন্টি আসবে তোর নানা যে লাল শাক লাগাইছে ভালো বড়ইছে কোথায় আসো দেখে আসি ভিডিও পা কি করেন দেশি মুরগি সব আর এদিকে মাছ ভিডিও পা তোমার কাতলা মাছ আর পিছনে গরুর মাংস আর নানার লাগানো লাল শাক হ্যাঁ কিছু দিনের মধ্যেই বড় হয়ে গেছে আর এদিকে আছে সিম গাছ আর শিমুনি ওই তো কক কক আরো দুইটা মুরগি কক 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 মুরগি দেখলে দৌড়া দৌড়ি শুরু করে এই পেয়ারা গাছের অন্ত পেয়ারা ধরে নিরে হ্যাঁ ধরে অনেক না দেখ কলা গাছ একটা নিচে হ্যাঁ কলার ছড়ি আর পেয়ারা অনেক ধরে পেয়ারার সিজনে তারপর এখানে আছে বেলম্বু গাছ তারপর লিচু গাছও আছে আফি রাদিয়া কোথায় রাদিয়া আল্লাহ ও সাদের মধ্যে রেলিং না কিন্তু বাচ্চা দেখি সুন্দর করে দাঁড়িয়েছে আফি এগিন এগিন আর সে কত সেবা যত্ন করে নিজে সেবা যত্ন কে করে আপনার আর ফি এগিন আর এদিকে পোলাও রান্না হয়ে গেছে আর কি কি রান্না করবেন ভিডিও পাসকে আর মাছ পোলাও রান্না করুন মাছ রান্না হবে আর গরু মাংস তাই না গরু মাংস ওকে আমি একটু একটু দেখানোর ট্রাই করব অবশ্য গ্রামে যেহেতু সব দিক দিয়ে একটু একটু বিজি মার দুলা ভাই আমি বেশি বেশি জায়গা দিব সমস্যা না আসবে কেন আসবে কেন গেটের টাকা করে দেখতে গেলে টাকা লাগে না আজকে আজকে না আজকে না আজকে তো ফার্স্টের দিন আসলে এরকমই আজকে গেট আসি তো না 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 আজকে গেটের টাকা নাই তুমি কি ওদের সাথে থাকতে গেলে তোমারও দেওয়া লাগবে সমস্যা নাই
যাও ভালো আছো? হ্যাঁ ভালো। রাদিয়া আলহামদুলিল্লাহ এখন মাশাল্লাহ অনেকটাই সুস্থ, আমাদের সাথে খুব সুন্দরভাবে খেলাধুলা করতেছে। আঙ্কেল রাদিয়া এখন কেমন আছে? মানে হ্যাঁ রাদিয়া শরীর এখন ভালো, স্যালাইন আর অ্যান্টিবায়োটিকের পরে এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে। ও আচ্ছা, দেখা যাক। আর এখন গ্রামে আসছে তো খুব বেশি এনজয় করবে, খুব ভালো লাগবে, খুব খুশি করবে। হ্যাঁ রাদিয়া, ডগ কোথায়? ডগ 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 রাদিয়া ডগ 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 এই আরফি রাদিয়া কোথায়? রাদিয়া বলতে পারো রুপি আরফি আপনার খাওয়া দাওয়া শেষ হয়েছে? আর মাত্র লাঞ্চ করে চলে আসলাম খেলাধুলা করতে, অবশ্যই আমি একটু পরে খেলবো যেহেতু খাওয়া দাওয়া মাত্র শেষ করছি। প্রিয় কেমন লাগতেছে গ্রামের পরিবেশ? ওকে আমি খেলাধুলা শুরু করে দেবো। আর আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।